হ্যালো ফ্রেন্ডস, আমি পুষ্পিতা। চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। ইউপি কে ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। দেখো, আজ বানাবো কলকাতা স্টাইলের রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানি। তো রেসিপিটা কেমন হয়, কেমন করে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এই রকম ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবে। দেখো, এখানে বিরিয়ানি বানানোর জন্য আমি বাসমতি চাল নিয়েছি 1 কেজি, আর নিয়েছি মাংস, মাংসগুলোকে একটু বড় বড় করেই কেটে রেখেছি, আর নিয়েছি 1 বাটি টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর আদা রসুনটাকে বেটে নেব, আর নিয়েছি সানরাইজের বিরিয়ানি মশলা আর ঝর্ণা ঘি, তোমরা যে কোনো ঘি নিতে পারো। প্রথমে মাংসটাকে ভালো করে দই দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দেবো 1 চামচ বিরিয়ানি মশলা, অল্প একটুখানি হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর কেওড়া জল 1 ঢাকনা দিচ্ছি আমি, আর গোলাপ জলও 1 ঢাকনা দেব, আর আতর দেব 2-3 ফোঁটা, আর আদা রসুনটা রেখেছিলাম যেটা সেটা বেটে এটা দিয়ে দিচ্ছি। এবারে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 3-4 ঘন্টা। ম্যারিনেটটা ভালো করে করতে পারলে আর অনেকক্ষণ রাখতে পারলে তাহলে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো, ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি। প্রথমেই আমি গ্যাস চালিয়ে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সাদা তেল, একটু বেশি করেই সাদা তেল দেব। এবারে হচ্ছে পেঁয়াজ, আমি এখানে 4খানা বড় বড় পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, এটাকে ফ্রাই করে নেব বেরেস্তার জন্যে। দেখো, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, তাহলে পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে। তো ভাজাগুলো তুলে নিলাম, আর আলুর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন আর অল্প করে ফুড কালার, অল্প করেই দিতে হবে কারণ তেলে দিলে এটা লাল লাল হয়ে যায়। তো ভালো করে মাখিয়ে নিয়ে আলুগুলোকেও আমি ভালো করে ফ্রাই করে নেব। দেখেছো বন্ধুরা কতটা লাল হয়ে গেছে, ওর জন্য অল্প করে ফুড কালার দিতে হবে। তো ভালো করে আলুগুলোকে ফ্রাই করে নিয়ে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দেব তেজপাতা আর গোটা গরম মশলা। এবারে ম্যারিনেট করা মাংসগুলো সব দিয়ে দেবো, প্রথমে ঝোলটা দেবো না, আগে প্রথমে মাংসগুলোকে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। দেখো, আমি আগে মাংসগুলো দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 1.5 থেকে 2 কেজির মতো মাংস রয়েছে। আগে প্রথমে মাংসগুলোকে একটুখানি ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে, যখন একটু লাল লাল হয়ে যাবে তখন মশলাটা দিয়ে দেব। দেখো, মাংসটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেব। এরপরে ঢাকা দিয়ে দেব ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ঢাকা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কোনো জল লাগবে না।
আর পেঁয়াজগুলোও সঙ্গে দিয়ে দেবো। অনেকে বেরেস্তা ভাতের মধ্যে দেয়, তবে আমি পছন্দ করি না, আমি এরকমভাবে মাংসের মধ্যেই দিয়ে দিই। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নেব। দেখো মাংসটা হতে হতে আমি এইদিকে আবার ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। জল একটু খুব বেশি করে দিতে হবে, জলটাকে টকপক করে ফুটিয়ে নিতে হবে, আর জলের মধ্যে দিয়ে দিতে হবে একটু বেশি করেই লবণ, আর হচ্ছে গিয়ে গরম মশলা আর সাদা তেল দিয়ে ভালো করে জলটাকে টকপক করে ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি চালটা দেব। দেখো চালটা অনেকেই ভিজিয়ে রাখে, কিন্তু আমি চালটা ভিজিয়ে রাখি না, আমি যখন ভাত করব তখনই চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে সঙ্গে সঙ্গে ভাত করে নিই। অনেকে আবার 1 ঘন্টা ভিজিয়ে রাখে, ভিজিয়ে রাখলে আমার মনে হয় যেন ভাতগুলো ভেঙে যাবে, তো সেই হিসেবে ভিজিয়ে রাখি না। তো এইদিকে দেখো মাংসগুলোর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি কষানোর জন্যে, অনেকটাই ঝোল বেরিয়েছে, আর এক্সট্রা করে জল দেওয়ার দরকার নেই। আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলোকেও সেদ্ধ করে নেব, আর দিয়ে দেবো অল্প করে ঘি। দিয়ে আবার ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো চালটাও আমার ধোয়া হয়ে গেছে, এইদিকে দেখো আমার মাংসটাও কষানো হয়ে গেছে, আর একটু একটু গ্রেভি রেখেছি। এবারে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেব, আর অল্প করে দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যেও দিয়ে দেবো ফুড কালার। ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। অনেকে কেশর দেয়, তো কেশর আমার ছিল না, তাই আজকে আমি ফুড কালারই দিয়েছি। তো দেখো জলটা আমার ফুটে গেছে, এবারে হচ্ছে গিয়ে দিয়ে দেবো চালগুলো। চালগুলোকে দিয়ে ভালো করে ভাতটা 80% ভাতটা সেদ্ধ করে ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। আমি এখানে বাসমতি আতপ চাল নিয়েছি, বিরিয়ানির জন্য অবশ্যই বাসমতি আতপ চাল লাগে। তো দেখো ভাত আমার ফুটে গেছে, দেখতেই পাচ্ছো অনেকটা বেড়ে গেছে ভাত, দেখো একদম লম্বা লম্বা হয়েছে। এবারে ফ্যানটা ঝরিয়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। দেখো এরকমভাবে ঠান্ডা করে নিলে ভাত একটুও ভাঙে না। এরপরে লেয়ারিং করব, তো আমি একটা টিজেল হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে প্রথমেই মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখো মাংসগুলোকে আমি দিয়ে দিয়েছি, এরপরে অল্প করে গ্রেভি দিয়ে দেব। মাংসগুলোই আমি একদম নিচে দিয়ে অল্প করে গ্রেভি দিয়ে দিয়েছি, এর উপরে দিয়ে দেবো অল্প করে ভাত। ছড়িয়ে ছড়িয়ে সব জায়গায় ভাতগুলোকে দিতে হবে, আর দিয়ে দেবো অল্প করে গোলাপ জল, অল্প করে কেওড়ার জল, বিরিয়ানি মশলা। সানরাইজের বিরিয়ানি মশলাটা খুব ভালো, তোমরা ইউজ করতে পারো, খুব ভালো বিরিয়ানি মশলাটা। আর দিয়ে দেবো অল্প করে আতর, 3-4 ড্রপ দিয়ে এর ওপরে আলুগুলো দেবো। আলুগুলো দিয়ে অল্প করে আবার গ্রেভি দেবো। আলুগুলো আমার একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই ওপর দিকে দিলাম। যদি আলুগুলো কম সিদ্ধ হয়ে থাকে তাহলে একদম নিচের দিকে দিতে পারো মাংসের সাথে। তো এর ওপরে আবার ভাতের আর একটা লেয়ার করে দেব। তো এই লেয়ারের ওপরেও আবার বিরিয়ানি মশলা দিয়ে দেবো অল্প করে, অল্প করে গোলাপ জল, অল্প করে কেওড়ার জল, অল্প করে আতর, আর অল্প করে হচ্ছে গিয়ে তোমার এই গ্রেভিটা। এর গ্রেভির ওপরে আবার ভাত দিয়ে দেব। বাকি সব ভাতগুলো একদম ওপর দিকে দিয়ে দিলাম, এর ওপরে দিয়ে দেবো সানরাইজের বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলাটা আমি এক সাইডে একদম বেশি করে দিয়ে দিয়েছি, আর ফুড কালারটা এক জায়গায় দেব, তাহলে অল্প কিছু ভাতই কালার হবে, বেশ পুরো ভাতটা কালার হবে না। তো বিরিয়ানি মশলাটা এক সাইডে আর কালারটা এক সাইডে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এর ওপরে হচ্ছে গিয়ে তোমার ঘি দিয়ে দেবো বেশি করে। আমি এখানে ঝর্ণা ঘি ইউজ করেছি, তা
তোমরা যে কোনো ঘি ইউজ করতে পারো তোমাদের পছন্দের মতো। আর দিয়ে দেবো এক ঢাকনা হচ্ছে গিয়ে গোলাপ জল, আর এক ঢাকনা হচ্ছে গিয়ে কেওড়ার জল, আর দিয়ে দেবো 3-4 ড্রপ আতর। এইভাবে ঘরে বিরিয়ানি বানালে অসাধারণ খেতে হয়, পুরো দোকানের মতো খেতে হয়। এই বিরিয়ানি বানিয়ে খেলে আর দোকানের বিরিয়ানি কিনে খেতে ইচ্ছা করবে না। তো দেখো আমি আতরটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো করে গরম হয়ে গেলে হাঁড়িটা বসিয়ে দিতে হবে তাওয়ার উপর, দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে হাঁড়িটাকে। অনেকে হাঁড়ির মধ্যে আটা দিয়ে বন্ধ করে, তবে আমি করি না, আমি একদম সিম্পলভাবে করি। তো দেখো এর উপরে একটা নোড়া চাপিয়ে দিলাম, নোড়াটাকে ভালো করে চাপিয়ে চাপ দিয়ে দেবে। তো এইভাবে 25 মিনিট দমে রাখতে হবে। তো আমার 25 মিনিট হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে আরও 10-15 মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তো 10-15 মিনিট পরে হাঁড়িটাকে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো ভাতটার সাথে মাংসটার সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমার বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো একদম কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি পুরো রেডি, অসাধারণ দেখতে হয়েছে, পুরো লোভনীয় লাগছে। তো রেডি হয়ে গেল আমার কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি। বন্ধুরা তোমরা বানিয়ে খাবে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না। বাই।